হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। এখানে শাক ভাজছে, রান্না করবে বলে শাক ভাজছে। যে রান্নাঘর ভাত হচ্ছে, এখানে বৌদি রান্না করবে, কারণ আমি সূর্য নদী যাবো। এই যে বৌদি রান্না করছে, আমি নদী, আমি সূর্য নদী যাবো বলে বেরিয়েছি। এই যে সাবান তেল, মোটর সাইকেল বার করছে, চান করতে যাবো তার জন্য। আমরা বেরিয়ে গেছি নদী যাওয়ার লাগে, মোটর সাইকেলে চেপে গেছি আমি আর সুরজে। আমার ঠাকুমা যাবে। এই যে চলে এলাম নদী, চলো। এই যে হেলপানার নদী যাচ্ছি ঠাকুমা সাইকেলিতে। এই যে বন্ধুরা, এটা আমাদের নদী। হেলপানা জলে নেমে গেছি স্নান করতে। দু সাইডে মেশিন চলছে, আর এই যে নদীটা এখানটা কত সুন্দর দেখাচ্ছে। বাড়ি ধসকে নেমেছে, তার জন্য এখানটা এত সুন্দর দেখাচ্ছে। নদীটা কত সুন্দর দেখাচ্ছে, এখানে যেভাবে মেশিন চলছে, এটা পুরো নদীটা। আর এই যে আর ভেঙে চলে এসেছিলো ফটো ওঠার জন্য, ফটো তুলবো এখানে। এখানে জলে বসে আছে, এখানে জায়গাটা সুন্দর লাগছে, পুরো বাড়ি ধসকে গেছে। বাড়ি ধসকা জায়গাটা ভালো লাগছে দেখতে। এই বন্ধুরা, চান করা হয়ে গেলো আমাদের, এবার চলে যাবো ঘর। যে আমাদের নদীটা, নদী থেকে চলে যাচ্ছি, চান করা হয়ে গেল, আর ঠাকুমা এগিয়েছে। রাস্তাটা এখানটা একটু খারাপ আছে। আমাদের একটা জিনিস দেখাচ্ছি, এটা চা একার মেশিন ছিল এখানে একটা, এটা মেশিন ঘর। এই যে মেশিন ঘরটা এখানে আছে, আমাদের নদীতে আছে মেশিন ঘর। এটা অনেক একার মেশিন ঘর, এইখানে মেশিন থাকতো, আর এই যে মেশিন এইখান থেকে জল যেত। এটা আমাদের নদীতে, এটা মেশিন ঘর, দুটো মেশিন থাকতো, আর এইখান থেকে সবাই জল পাওয়া থাকুক মেশিন থেকে। আমাদের চান হয়ে গেছে, আমরা খুব এনজয় করলাম নদীতে, এবারে বাড়ি যাবো। এই যে আমরা খেজুর গাছে তলায় দাঁড়ালাম, ঠাকুমা আসছে, রাস্তাতে আসতে পারে না, তার জন্য দাঁড়িয়ে আছি। আর এই যে খেজুর গাছ, খেজুর গাছের ছাওয়াটা ঠান্ডা লাগছে, কারণ প্রচণ্ড রোদ। ঠাকুমা আসছে, ঠাকুমার জন্যই দাঁড়িয়ে আছি। এই যে বন্ধুরা চলে যাবো, সবাই চলে এসছে, চেপে গেছি, ঠাকুমা চাপছে, তার ঘরে যেয়ে দেখাচ্ছি আরও। এই যে বন্ধুরা ঘর চলে এলাম, এই যে ঘর চলে এসেছি, এটা আমাদের ঘর, আর এটা হচ্ছে আমাদের মাটির ঘর, খড়ের চালের ঘর। বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, যদি ভালো লাগে তো লাইক করুন। আচ্ছা।